যে মুসল্লি বলবে বাচ্চাকে মসজিদ থেকে বাইর করো, ওই মুসল্লিকে গার ধরে মসজিদ থেকে বের করে দিবেন। ঠিক কি বলেন? কিছু কিছু মসজিদে আছে, আমার কাছে রিপোর্ট আছে, যে কিছু কিছু মসজিদে নাকি বাচ্চাদেরকে মসজিদে গেলে না কইরা দেয়। এই বাচ্চারা যাও যাও যাও, বলেনি আছে এটা? কোন দেশে আইলাম রে বাবা, শয়তানি করে চিল্লায় না, মারামারি করেনি বাচ্চারা? পোলা মানে মারামারি করে, মারামারি করে ইমামের লঙ্গি টান দিছে, মসজিদের মুসল্লির পায়জামা খুলছে। মসজিদে বাচ্চারা যাবে, যেই মুসল্লি বলবে বাচ্চাকে মসজিদ থেকে বাইর করো, ওই মুসল্লিকে গার ধরে মসজিদ থেকে বের করে দিবেন। ঠিক কি বলেন? কিসের মুসল্লি আপনি? আপনি 40-50-60 বছর বয়সে মসজিদে আসছেন, আপনি তো এই বয়সে মসজিদে নামাজে আসছেন, আর এই বাচ্চা 8-9 বছর বয়সে মসজিদে আসছে। আপনার তো বাড়িতে কেউ দেখতে পারে না, বউও দেখতে পারে না, আপনার মুখে গন্ধ করে সিগারেটে। একথা কোন দেখেন? আপনি পাতার বিড়ি খান আর কিস বিড়ি খান, আপনার গন্ধে আপনার বউ দেখতে পারে না, বালিশে অন্যদিকে মুখ দিয়ে ঘুমায়, সময় পান না, সময় কাটে না, মসজিদে আসছে নামাজে। আর এই বাচ্চা তো 8-10 বছর বয়সে নামাজে আসছে। এই বয়সে আপনি তো যাত্রা গান আর বেদের মেজুস্তা গানে গিয়েছিলেন, এগুলো করা যাবে? বাচ্চারা মসজিদে আসবে, দুষ্টামি করবে, খেলবে, গ্লাস ভাঙবে, ফ্যান ভাঙবে, ফানি ফেলায় দিবে, প্রস্রাব করবে, অসুবিধা আছে? কারো আছে? বাচ্চারা কান্দে উঠবে, ইমামের লঙ্গি ধরে টান দিবে, মুসল্লির সামনে শুয়ে থাকবে, সমস্যা আছে? এটা হাদিসের কথা, সমস্যা আছে? বাচ্চারা মসজিদে আসবে না, থেকে সিনেমা হলে যাইব? সবাই বাচ্চাকে মসজিদে নিয়ে যাবে, ইনশাল্লাহ বলা লাগবে, সবাই বলেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। সবাই বলেন আমিন।